আমরা তাহলে আমাদের আজকের ওয়েবিনারটা শুরু করছি। শুরু করার আগে অ্যাজ ইউজুয়াল আমরা যেটা প্রমিস করেছি সেটা নিয়ে আমি খুব সংক্ষিপ্তভাবেই কিছু কথা বলবো আবারও। আজকে হচ্ছে 5th অক্টোবর, আর পুজো হয়তো পুজো শুরু হয়ে গেছে, মানে কলকাতায় তো পুজো শুরু হয়ে গেছে, উৎসবে সবাই ফিরে এসেছে। 9th অগস্ট আমরা ডেটটা কেউই ভুলিনি, নট অনলি 9th অগস্ট, খুব সম্ভবত আজকে বা গতকাল আবারও একটি ঘটনা ঘটেছে জয়নগরে। তো সুতরাং আমাদের যে প্রতিবাদ আমরা শুরু করেছি সেটা আমরা যারা বাইরে আছি তাদের তারা তাদের মতন করে, যারা কলকাতায় আছে তারা তাদের মতন করে, তিলোত্তমা অভয়া যে নামই আপনারা পরিচয় দিন না কেন, তার উদ্দেশ্যে আমাদের যে তার বা তাদের উদ্দেশ্যে আমাদের যে প্রতিবাদ সেটা চলবে যতদিন না পর্যন্ত আমরা সঠিক বিচার পাচ্ছি। তো যে কারণের জন্য আমরা যেটা প্রমিস করেছি, আমরা আমাদের সমস্ত ওয়েবিনার এবং আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া পোস্টের মারফত আমরা জাস্টিস ফর আরজিকর এই শব্দটা আমরা সব সময়তেই উল্লেখ করব। তো আজকেও তার অন্যথা হবে না, এবং আমরা আমাদের থ্রু আউট আওয়ার প্রেজেন্টেশন আমরা জাস্টিস ফর আরজিকর এই হ্যাশট্যাগটা আমরা ইউজ করব আমাদের প্রেজেন্টেশন। আশা করব যে বিচারটা তাড়াতাড়ি অন্তত হবে হবে, বা দ্বিতীয় দ্বিতীয় অভয়া তো অলরেডি হয়ে গেল, তৃতীয় অভয়া যেন না হয়। যাই হোক, এই বিষয় নিয়ে আর এখন বেশি কিছু বলছি না, আমরা তাহলে আমাদের ওয়েবিনারে কনসেন্ট্রেট করছি। আজকে আমাদের যে ওয়েবিনারটা আমরা অর্গানাইজ করেছি এটা আমাদের অ্যাজ ইউজুয়াল ওয়েবিনারের মতন নয়। এই ওয়েবিনারটা হচ্ছে মানে আমাদের যে গ্রুপের যেটা মূল উদ্দেশ্য, যে একটা প্ল্যাটফর্ম তৈরি করা ফর দ্য বেঙ্গলি পিপুল ফ্রম ইউজি টু পিএইচডি, সেই গ্রুপের মারফত যারা এই মুহূর্তে কলেজে ফিজিক্স নিয়ে পড়াশোনা করছে তারা যেন একটা জায়গা পায় তাদের সিনিয়রদের সাথে, তাদের দাদা দিদিদের সাথে একটা কমিউনিকেট করার যেন তারা একটা প্ল্যাটফর্ম পায়। এবং আজকের ওয়েবিনারটা এই প্ল্যাটফর্মটার একটা সাকসেস আমি বলবো। তার কারণ হচ্ছে আমার কাছে রিকোয়েস্ট এসেছিল যে দাদা এরকম একটা ওয়েবিনার করো যে যেখানেতে বাইরে পিএইচডি যে করতে তোমরা গেছো তাদের ওভারঅল প্রসেসটা কি। তো এবার এটা যে আমার মাথায় ছিল না তা কিন্তু নয়, এটা আমার মাথায় ছিল, কিন্তু মুশকিলটা হচ্ছে যে মানে সমস্ত কিছুকে অর্গানাইজ করা বা অন টাইম, এবং যেহেতু মানে আমরা প্রত্যেকেই পিএইচডি করছি এটা একটু আমাদের জন্য ডিফিকাল্ট তো বটেই, যে কারণের জন্য আমরা আমাদের সমস্ত সমস্ত আমাদের প্রোগ্রামগুলোকে আমরা কিন্তু ফ্রিকোয়েন্টলি করতেও পারি না, আমরা আমাদের সময় মতন করে আমরা করি। কিন্তু যেহেতু এই রিকোয়েস্টটা এসছে আমার কাছে, সেখান থেকেই আমি এটার উদ্যোগটা নিয়েছিলাম যে না ঠিক আছে একটা ওয়েবিনার এরকম আমরা অর্গানাইজ করি। এবং আজকে আমি যা প্রেজেন্ট করব, মানে মূলত প্রথম দু তিনটে স্লাইডের পর থেকে আমি যা প্রেজেন্ট করব সবটাই কিন্তু হচ্ছে অ্যাজ আ ডকুমেন্টেশন আমি রাখতে চাইছি। এবং এই ডকুমেন্টেশনটা আমরা করলাম কিভাবে, সবার আগে এটা বলে দিই আমি যে আমাদের ফিজিক্স বং গ্রুপের যেমন অনেকে আছে যারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনস্টিটিউটে তারা পিএইচডি করছে, মাস্টার্স ইউজি তো অবশ্যই আছে, আবার একইভাবে কিন্তু আমাদের একটা বড় সংখ্যক ফিজিক্স বং এর অ্যাক্টিভ মেম্বার যারা ভারতবর্ষের বাইরে এই মুহূর্তে আছে। আজকে আমাকে দেখা যাচ্ছে ইটস ডাজন্ট ম্যাটার, কিন্তু ইনফরমেশন যে গ্যাদারিং করা হয়েছে সেখানে কিন্তু নট অনলি মি, সমস্ত জায়গাকার ফিজিক্স বং এর মেম্বাররা এখানে কন্ট্রিবিউট করেছে তাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স, তারা যেটা নিজেরা এক্সপিরিয়েন্স করেছে, তো তার ভিত্তিতেই কিন্তু আজকের এই প্রেজেন্টেশনটা বানানো হয়েছে। এবং আশা করছি যে আমরা অবশ্যই আমরা সমস্ত দেশ কভার করতে পারবো না, আমরা খুবই সীমিত কয়েকটা দেশ আমরা কভার করেছি, কিন্তু আমরা একটা আইডিয়া দিতে পারবো ওভারঅল, মোটামুটি আমরা কন্টিনেন্ট ওয়াইজ আমরা এশিয়া তো অবভিয়াসলি করেইছি, সাথে আমরা ইউরোপ করেছি, আমরা ইউএস করেছি, আমরা অস্ট্রেলিয়া করেছি, তো মোটামুটি আমরা এই পার্টগুলোকে আমরা কভার করতে পেরেছি। নট অনলি মানে ওভারঅল এশিয়া যেমন করতে পারেনি তেমন ওভারঅল ইউএসও করতে পারেনি, ইউরোপও করতে পারেনি, কিন্তু একটা বেসিক আমরা রোড ম্যাপ আমরা দেওয়ার চেষ্টা করছি। তো এটা হলো আজকের মূলত ওয়েবিনারটার বিষয়বস্তু। তো যেটা টাইটেলটা আমরা আগেই ঠিক করেছিলাম যে পাথওয়ে টু পিএইচডি অ্যাব্রড মাস্টারিং দ্য জার্নি। নাও দ্য রুল নাম্বার ওয়ান ইজ দেয়ার ইজ নো রুল। সো কেউ যদি এটা মনে করো তোমরা
যে বিদেশে পিএইচডি করতে যাওয়ার জন্য কোনো স্পেসিফিক রুল আছে, তাহলে সেটা তোমরা, সেটা সম্পূর্ণ ভুল ধারণা। ভুল ধারণা তার কারণ, একটা উদাহরণস্বরূপ আমি বলতে চাই, ধরো ভারতবর্ষে তোমরা যদি কেউ পিএইচডি করতে চাও, তার কিন্তু কয়েকটা স্পেসিফিক রুল আছে। সবার পরিচিত রুলটা হচ্ছে নেট পরীক্ষা দেওয়া এবং সেখান থেকে জেআরএফ ক্র্যাক করা, এবং ক্র্যাক করে সেটা হচ্ছে অ্যাজ আ ফান্ডিং সোর্স হিসেবে কাজ করবে এবং সেখান থেকে তুমি পিএইচডি জয়েন করতে পারো। এছাড়া অল্টারনেটিভ রুলস, অল্টারনেটিভ রুটস যেগুলো রয়েছে, গেট দিয়ে ফান্ডিং পাওয়া যায়, কারো যদি ডিএসটি ইন্সপায়ার থাকে সেখান থেকে সে ফান্ডিং পেতে পারে, কিছু ইনস্টিটিউটের নিজস্ব এক্সাম হয়, কিন্তু একটা ওভারঅল রুল আছে। কিন্তু বিদেশে পিএইচডির ক্ষেত্রে এরকম কিন্তু অ্যাজ সাচ কোনো রুল নেই। এবার যদি কেউ মনে করে যে অ্যাপ্লিকেশন করাটা কোনো রুলের মধ্যে পড়ে, দেন দ্যাটস মাই ব্যাড যে আমি এখানে নো রুল বলেছি। তো অ্যাপ্লিকেশন তো সবাইকে করতেই হবে, কিন্তু যে এই চেকলিস্ট ধরে ধরে তোমাকে রুল ফলো করতে হবে, এটা কিন্তু ঠিক নয়। তো সেই কারণের জন্যই আমি এখানে উল্লেখ করেছি যে দেয়ার ইজ নো রুল। এবার প্রসেসটা কি, সেটা আমি পরবর্তীতে বলছি। সবার আগে, এটা আমার ব্যক্তিগতভাবে প্রেজেন্টেশনটা বানাতে গিয়ে মনে হয়েছে, যে তুমি যখন পিএইচডি করতে যাচ্ছ, আমরা প্রথমে ধরে নিচ্ছি যে এই প্রেজেন্টেশনটা তারাই শুনছে যে যারা বিদেশে পিএইচডি করতে চায়। অবভিয়াসলি এটা আমরা ইন্ডিয়াতে পিএইচডি করার জন্য তৈরি করিনি। তো আমি সেই প্রেক্ষাপট থেকে আমি বলছি যে ধরো তুমি যখন বিদেশে পিএইচডি করতে যাচ্ছ, ধরো তুমি চান্স পেয়ে গেলে, তুমি বিদেশে চলে গেলে পিএইচডি করতে, প্রথম যেটা সমস্যা, আমি সমস্ত সমস্যা আমি বাদ দিচ্ছি, যে তুমি বাইরে আছো, তোমার ভাষাগত কোনো সমস্যা হচ্ছে, তুমি খাবার খেতে পাচ্ছ না, মানে আমরা যারা এশিয়ান আছি, এশিয়ান কান্ট্রিতে যারা আমরা আছি, তাদের ক্ষেত্রে একটা খুব বড় সমস্যা, অনেকেই বলে যে খাবারের একটা সমস্যা। তো অনেক ধরনের, এই ধরনের সমস্যাগুলোকে বাদ দিলাম। বাদ দিয়ে সব থেকে বড় সমস্যা যেটা হবে, সেটা হচ্ছে যে তোমার পাশে কিন্তু তোমার পরিবার থাকবে না, তুমি হবে একা। তো সেইখানে দাঁড়িয়ে তোমাকে অনেকগুলো সিচুয়েশন, তোমার পার্সোনাল লাইফের প্রবলেম, মানে যেগুলো আমি বললাম, তোমার থাকার জায়গা তোমার পছন্দ হচ্ছে না হতে পারে, বা তোমার খাওয়া পছন্দ হচ্ছে না হতে পারে, আবার অ্যাজ ওয়েল অ্যাজ তোমার প্রফেশনাল লাইফের প্রবলেম। তো অনেকগুলো প্রবলেমকে তোমাকে হ্যান্ডেল করতে হবে একা। তো যে কারণের জন্য তোমাকে আগে, সবার আগে যেটা দরকার, তোমাকে তোমার চিন্তাভাবনা, তুমি যেটা ভাবছো সেটা খুব ক্লিয়ার থাকতে হবে। যে তো সেই সেই প্রেক্ষাপট থেকে আমি এখানে এই পাঁচটা প্রশ্ন আমি এখানে উল্লেখ করেছি, যেগুলো উত্তর কিন্তু আমরা দেব না বা আমি দেব না। এই প্রশ্নগুলো তোমরা নিজেরা ভাববে এবং এটার উত্তর খোঁজার দায়িত্ব তোমাদের। এবং তোমরা যদি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে পারো, সেটা কিন্তু তোমরা, তার বেনিফিশিয়াল হবে কিন্তু তোমরা। প্রথম প্রশ্নটা হচ্ছে যে তুমি কেন, তুমি এখন কি করছো, হোয়াট ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো। তো সেটার উত্তরটা তো তোমরা সবাই জানো, যে হয়তো হয় মাস্টার্স করছো অথবা আন্ডারগ্র্যাড করছি। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে তোমরা, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন পিএইচডি। এটা কিন্তু খুব একটা ভ্যালিড কোশ্চেন, তুমি পিএইচডি কেন করতে চাও। তোমার তো অনেক অপশান আছে, মানে আমি মানে একদমই ইন জেনারেল সেন্সে বলছি, চাকরি করার অপশান তো আছে, তার তুমি পিএইচডি কেন করতে চাইছো। তো এইটার উত্তরটাও কিন্তু খুব খুব ভ্যালিড, একটা ভ্যালিড আছে এই কোশ্চেনটা। থার্ড কোশ্চেনটা হচ্ছে যে হোয়্যার ডু ইউ উইশ টু ডু পিএইচডি অ্যান্ড হোয়াই। তো ধরো সাপোজ তুমি উত্তর দিলে যে আমি আফ্রিকাতে পিএইচডি করতে চাই, সো আমি অ্যাজ অ্যান এক্সাম্পল বলছি, সবার উত্তরই হবে আমেরিকাতে পিএইচডি করতে চাই। ধরো বললে তুমি যে আমি আফ্রিকাতে পিএইচডি করতে চাই, তাহলে প্রশ্নটা হচ্ছে যে তুমি আফ্রিকাতে পিএইচডি করতে চাও, কেন করতে চাও। তোমাকে একে ভাবতে হবে এটা, যে আমি এখানে পিএইচডি করতে যেতে চাইছি, তার কারণ হচ্ছে এইটা। এই যে উত্তরটা, এটা তোমার কাছে কিন্তু তৈরি থাকতে হবে। চতুর্থটা হচ্ছে যে হোয়াট শুড বি ইওর রিসার্চ এরিয়া অ্যান্ড হোয়াই। আমাকে আমার একটা সিনিয়র বলেছিল যে পিএইচডি করতে যাওয়ার আগে যে রিসার্চটা করতে হয়, সেটা খুব বড় রিসার্চ। সেই রিসার্চটা হচ্ছে যে তুমি কোন বিষয়ের ওপরে তুমি গবেষণাটা করতে চাও। কারণ পিএইচডিটা না কোনো আন্ডারগ্র্যাড বা মাস্টার ডিগ্রি নয়, যে তার একটা নির্দিষ্ট একটা তার বাউন্ডারি রয়েছে, তার একটা কারিকুলাম রয়েছে, এবং সেটাকে তুমি যদি সাকসেসফুলি ওই চেকবক্সে টিক করতে পারো, তাহলে তুমি পিএইচডি চান্স পেয়ে, মানে তোমার পিএইচডি হয়ে যাবে। এটা কিন্তু পিএইচডি নয়। তো সুতরাং পিএইচডি জার্নিটা হচ্ছে খুবই খুবই একটা ক্রিটিক্যাল জার্নি। মানে এখানে যেমন তোমার ফ্রাস্ট্রেশন থাকবে, তেমনভাবে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ওয়ে, যে তুমি ফ্রাস্ট্রেশনটা তুমি কীভাবে
ওভারকাম করবে। তো সুতরাং তোমাকে কিন্তু সবার আগে জানতে হবে যে তোমার রিসার্চ এরিয়াটা কি। তোমার কাছে যদি এইটা ক্লিয়ার থাকে না যে আমি পিএইচডি করতে এসেছি এবং এইটা হচ্ছে আমার রিসার্চ এরিয়া এবং এইটা আমি চুজ করেছি, আমার ওপরে কেউ এটা ইম্পোজ করে দেয়নি যে তোমাকে এটাতে কাজ করতে হবে, যদি ইম্পোজ করে দেয় তাহলে কিন্তু সরি টু সে হয়তো তুমি পিএইচডি ডিগ্রিটা পেয়ে যাবে কিন্তু তুমি মানে মানসিকভাবে কিন্তু সেই তৃপ্তিটা তুমি পাবে না। এটা আমার মনে হয়েছে, হয়তো আমার সঙ্গে অনেকেই সহমত হবে যারা পিএইচডি করছে এখন, যে তোমাকে কিন্তু এইটা ক্লিয়ার থাকতে হবে যে মানে তোমার রিসার্চের মানে মেইন রিসার্চের ফোকাসটা কি, তুমি কি সেটা ভালোবেসে করছো নাকি তোমাকে খুব জোর করে দিয়ে যাবে তুমি করছো। ওই জন্য ফোর্থ কোশ্চেনটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা কোশ্চেন। এই রিসার্চটা তোমার অরিজিনালি তোমার প্রফেশনাল লাইফে রিসার্চে আসার আগে আগে তোমাকে এই রিসার্চটা করতে হবে যে তোমার রিসার্চের টপিকটা কি হবে। আর পাঁচ নম্বর কোশ্চেনটা হচ্ছে যে হোয়াট ক্যান বি ইউর অপরচুনিটি অর অপরচুনিটিজ আফটার পিএইচডি। এই কোশ্চেনটা খুব ভ্যালিড, কারণ আমরা তো প্রত্যেকেই মানে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবার থেকে অনেকে আছি, তো যার ফলে না আমাদের একটা তো চাপ থাকেই যে পিএইচডি করার পরে কি করব। এবার দেখো আজকে আমরা বাইরে আছি বলে আমরা অনেক কিছু জেনে গেছি এখন, কিন্তু আজ আমি যদি আজকে 2024 আমি যদি আজ থেকে 5 বছর নিজেকে পিছিয়ে দিই না, যে আমি কিন্তু জানতাম না যে পিএইচডি করার পরে সত্যি আমার কি কোনো সুযোগ সুযোগ আছে নাকি আমাকে ওই মানে এখন যেটা চলছে যে ডক্টরেট চাওয়ালা বা এরকম কিছু একটা করে আমাকে জীবন কাটাতে হবে, আমার কিন্তু কোনো আইডিয়া ছিল না। তো কিন্তু এটা থাকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটাও মাথায় রাখবে যে বাড়ি থেকে কিন্তু তোমাকে জিজ্ঞাসা করবে যে হ্যাঁ রে কবে শেষ হচ্ছে পিএইচডি, হ্যাঁ বা হ্যাঁ রে কটা পেপার পাবলিশ করলি। তো এই প্রশ্নগুলো কিন্তু খুব ভাইটাল কোশ্চেন, সেখানে তুমি কিন্তু ফ্রাস্ট্রেটেড হবে। তো সুতরাং তোমার কাছে যদি এই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার না থাকে যে আমি কি করছি এবং কেন করছি বা করে আমি কি কি লাভটা হবে আমার, তাহলে কিন্তু তুমি আরো বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। মানে আমার আমার কাছে মানে ফ্রাস্ট্রেশন দূর ওই ফ্রাস্ট্রেশন দূর করার মতো কোনো ওষুধ আমার কিন্তু জানা নেই। তো হোয়াট এভার, তো এই পাঁচটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমার জন্য, মানে তোমাকে বলছি মানে যে এখন আন্ডারগ্র্যাড বা মাস্টার্স এবং যে পিএইচডি করতে চাও বিদেশ থেকে। ওকে, এবার আমি ধরে নিচ্ছি লেটস অ্যাজিউম ইউ আর নাও ইন ইউর ফাইনাল সেমিস্টার অর ইউ হ্যাভ ডান ইউর মাস্টার্স অলরেডি। আমি ধরে নিচ্ছি তোমরা এখন এই স্টেজে আছো। এবার ধরো তুমি ধরো মানে ইউ আর আন্ডারগ্র্যাড স্টুডেন্ট, তাহলে কি তুমি শুনবে না? অবশ্যই তুমি শুনবে, কারণ এটা তোমার কাছে একটা আমরা চাইছি এটাকে একটা নথি করে রাখতে তোমার কাছে, যেটা তুমি যদি এখন মাস্টার্স আন্ডারগ্র্যাড হও 2 বছর পরে বা 3 বছর পরে গিয়ে যেন তুমি এইটাকে আবার একবার রিভাইজ করে নিতে পারো যে আমাকে কি করতে হবে সেটার জন্য। তো সেই কারণের জন্য এই পজিশনে দাঁড়িয়ে তোমার কি করণীয় আছে, তোমার হচ্ছে ফার্স্ট ইউ নিড টু ফাইন্ড আউট দ্য অ্যান্সার অফ লাস্ট 4 কোশ্চেন্স ইন ইউর ইন দ্য প্রিভিয়াস স্লাইড। আমি এখানে উল্লেখ করে দিচ্ছি আবার, সেটা তোমাকে কিন্তু খুঁজে বের করতে হবে। এবং তারপরে তোমাকে কি করতে হবে, তারপরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট জাম্প অন ইট, জাম্প অন পিএইচডি। আর একটা জিনিস আমি এখানে উল্লেখ করেছি লাল লাল ইয়েতে লেখা আছে যে অনেকেই আছে মানে এটা মানে খুব বাস্তব যে ফাইন্যান্সিয়াল একটা প্রবলেম, এটা হওয়াটা খুব স্বাভাবিক, মানে এটা নিয়ে না কারোর লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। বা আরও একটা বিষয় যে না বাবা আমি বিদেশে পিএইচডি করার কথা ভাববো না, কারণ আমার তো বাড়ির লোকের পক্ষে সামর্থ্য নেই যে আমাকে বাইরে পাঠাবে। তো তোমার যদি এইরকম সিচুয়েশন হয় আমাদের সাথে কথা বলো, মানে আমাদের এই গ্রুপটা কিন্তু এই কারণের জন্যই যে একদম ওপেনলি আমাদের সাথে কথা বলো তোমার কি সমস্যা। দেখো হয়তো আজকে আমরা যে পজিশনে দাঁড়িয়ে আছি হয়তো তোমাকে আমরা ফাইন্যান্সিয়ালি যে খুব সাহায্য করতে পারবো আমি সেটা কথা বলছি না, আমি এরকম কোনো মানে যে অনুপ্রেরণা কিন্তু আমি দিচ্ছি না, অনুপ্রেরণা পাবে না আমাদের কাছ থেকে। কিন্তু যেটা পেতে পারো সেটা হচ্ছে সেই সমস্যাটা তুমি কিভাবে মানে সলভ করতে পারো বা সেটা থেকে এগিয়ে যেতে পারো, সেই গাইডটা একজন দাদা বা দিদি হিসাবে আমাদের কাছ থেকে কিন্তু তোমরা পেতে পারো। তো ওই জন্য এই পয়েন্টটা আমি উল্লেখ করেছি এখানে। এবার হচ্ছে আমি এবার আমি যেটা শুরু করছি এই 5 নম্বর স্লাইড থেকে আমি যেগুলো শুরু করছি এগুলো কিন্তু কমপ্লিটলি ডকুমেন্টেশন, মানে এগুলো দেখবে অনেক লেখালেখি রয়েছে। টেকনিক্যালি আমরা স্লাইড আমরা যখন প্রেজেন্টেশন বানাই তখন আমরা এত লেখালেখি রাখি না স্লাইডসে, কিন্তু এখানে অনেক লেখালেখি রয়েছে। কারণ হচ্ছে অল অফ দিস আর দ্য ডকুমেন্টেশনস হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর পিএইচডি অ্যাপ্লিকেশনস।
আমি খুব কুইকলি আমি এগুলো একটুখানি পড়ে দিচ্ছি। যে প্রথম হচ্ছে যে ইনিশিয়াল কন্ট্যাক্ট উইথ প্রফেসর, তো তোমাকে ইনিশিয়ালি প্রফেসরের সাথে যোগাযোগ করতে হবে। এবার এটার ক্ষেত্রে না আমি আমাকে পয়েন্টগুলো বলে দিই, যে ফর্মাল ইন্টারভিউ প্রথম হচ্ছে প্রফেসরের সঙ্গে যোগাযোগ করো, দেন ফর্মাল একটা ইন্টারভিউ হবে, তারপরে তোমাকে স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন প্রসেস ফলো করতে হবে, এবং দেন তোমাকে যে তোমার যে ইনস্টিটিউটে আছো বা তুমি কোনো স্পেসিফিক দেশের ক্ষেত্রে তাদের যে বিশেষ রুল আছে যে তোমাকে এইভাবে অ্যাপ্লাই করতে হবে, তোমাকে এই প্রসেসটা ফলো করতে হবে। তো এবার এই যে প্রফেসরের সাথে যে যোগাযোগ দিয়ে তোমাকে শুরুটা ইনিশিয়ালি শুরুটা করতে হচ্ছে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। যে প্রফেসরের সাথে মানে ধরো সাপোজ দেখা যাচ্ছে যে তুমি ধরো লেটস সে আমি যেহেতু কনভিন্স ম্যাটারে কাজ করছি, ধরো সাপোজ তুমি কিসের ওপর কাজ করতে চাও, লেটস অ্যাজিউম যে তুমি ম্যাগনেটিজমের উপরে কাজ করতে চাও, তো তুমি প্রফেসর খুঁজবে কি করে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এবার দেখো যারা মানে আমি এটাও ধরে নিচ্ছি যে আমাদের এখানে যেমন আইআইএসসি ব্যাঙ্গালোর বা আইআইটি স্টুডেন্টরাও আমাদের গ্রুপেতে আছে, ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের অতি সাধারণ কোনো একটা কলেজ, অতি সাধারণ কোনো একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাও এখানে এখানে আছে। তো সুতরাং সবার কাছে কিন্তু ইকুয়াল রিসোর্স থাকে না। আইএসসি বা আইআইটির ক্ষেত্রে কি হয় বা আইজারের ক্ষেত্রে কি হয়, তুমি একটা কমিউনিটি পাচ্ছ যেখান থেকে তুমি মানে টনস অফ ইনফরমেশন তুমি পাবে। আবার অ্যাট দ্য সেম টাইম তুমি যখন একটা কলেজে বা ইউনিভার্সিটি খুবই সাধারণ একটা জায়গায় রয়েছো, সেখানে কিন্তু সেটা নেই। তো সেই কারণের জন্য এটা বলা আমার যে তোমাকে এই যে আমি যে পাঁচটা প্রশ্ন তোমাকে ভাবতে বলেছিলাম না, দেখো তার মধ্যেও রয়েছে তোমাকে তুমি কিছুর উপর রিসার্চ করতে চাইছো। তো সেইটার ভিত্তিতে আমি তোমাকে বলছি যে তোমাকে আগে শর্ট আউট করতে হবে তোমার গবেষণার বিষয়টা কি, এবং তারপরে সেই ভিত্তিতে তোমাকে প্রফেসর খুঁজতে হবে। গুগল সার্চ আছে, চ্যাট জিপিটি আছে, জেমিনাই আছে, তো আর একটা মনে হয় ড্যাড এআই না কি একটা এসছে, এরকম অনেকগুলো এখন অপশনস হয়ে গেছে। জাস্ট গিয়ে লেখো যা ইচ্ছে তোমার মনে হবে, যেটা মনে হবে, যা ভুল ভাল ইংলিশ, তোমাকে ইংলিশ নিয়েও ভাবতে হবে না সেই সময়। কারণ দেখো থার্ড পয়েন্টে আছে আইএলস বা টোয়েফেল এর কথা, তো ফার্স্ট পয়েন্ট কিন্তু প্রফেসর খোঁজা। তুমি আগে লেখো, কারণ চ্যাট জিপিটির ইংলিশ তোমার থেকে খুবই বাজে, তো সুতরাং সে সবটাই বুঝতে পারবে। তো সুতরাং তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, তুমি আগে গিয়ে লেখো, সার্চ করো, তুমি আগে গিয়ে ওই রিসার্চটা করো যে তোমার গবেষণার বিষয়টা কি, এবং সেই বিষয়ের কোন কোন প্রফেসর কোথায় কোথায় ভালো ভালো কাজ ফাজ করছেন, এটা আগে তোমাকে খুঁজে বের করতে হবে। তারপরের প্রসেসগুলো না একটার পর একটা হয়ে যাবে। আর একটা আমি ছোট্ট পয়েন্ট এখানে উল্লেখ করব, সেটা হচ্ছে যে কোনো সময় ভাববে না যে তুমি একটা প্রফেসরকে ইমেল করলে আর সে তোমাকে রিপ্লাই করবে, ঠিক আছে, তার খেয়ে দিয়ে কাজ পড়েনি যে তোমাকে রিপ্লাই করার, যদি না সে ইন্টারেস্টেড হয়। একটা মানে রুলস আমি শুনেছিলাম যে যখন ইমেল ঢোকে তখন যে পপ আপটা হয়, সেই পপ আপটা যদি একটুখানি স্ট্রেচ করে যেটুকু পড়া যায় ইমেলের, সেইটুকু পড়ে যদি প্রফেসর তোমার প্রোফাইলের প্রতি ইন্টারেস্টেড হয় তাহলেই তুমি তোমাকে রিপ্লাই করবে, নাহলে তুমি তোমাকে রিপ্লাই করবেন না। এটা আমাকে একজন কয়েকটা বলেছিল। তো সুতরাং তোমার ইমেলটাও কিন্তু ঠিক এতটাই গুরুত্বপূর্ণ যে তুমি কিভাবে ইমেলটা লিখে প্রফেসরকে পাঠাচ্ছ, এটাও কিন্তু তুমি মাথায় রাখবে। আচ্ছা, এবার এই যে স্লাইডসটা রয়েছে এইগুলো তোমরা মনে করলে তোমরা এগুলো স্ন্যাপ নিয়ে নিতে পারো, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে থাকবে, তোমরা সেখান থেকেও পরবর্তীকালে দেখে নিতে পারো। কারণ এখানে অনেক ইনফরমেশনস রয়েছে যে তোমার কোন সময় তোমাকে অ্যাপ্লাই করতে হবে বা তোমার কি কি ডকুমেন্টস, মানে এই যে সিভি বা টোয়েফেল টোয়েলস, এগুলো তোমার টোয়েফেল আইএলস এগুলো কিন্তু তোমার এখানে রয়েছে। সুতরাং এগুলো অ্যাজ আ ইনফরমেশন তোমার লাগবে। এরপরে স্লাইডসটা হচ্ছে যে হোয়াটস ইউর টেক অ্যাওয়ে। তো আমরা ওই স্লাইড থেকে কি কি পেলাম, যে তোমাকে প্রথম হচ্ছে তোমাকে প্রফেসরের সাথে যোগাযোগ করতে হবে, এটা ইম্পর্টেন্ট বিষয়। তারপরে তোমাকে ফর্মালি অ্যাপ্লিকেশন করতে হবে, এবং তারপরে তোমাকে একটা রিসার্চ প্রপোজাল তৈরি করতে হবে। রিসার্চ প্রপোজাল জিনিসটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ওই যে আমি বলছিলাম যে তোমাকে আগে রিসার্চ করতে হবে, তুমি কিসের উপর রিসার্চ করবে সেইটা যেমন গুরুত্বপূর্ণ, তারপরে যখন তুমি প্রফেসরের সাথে কথা বলছো, যার তাকে তুমি অ্যাপ্রোচ করছো, তার যেটা গবেষণার বিষয় সেই দুটোকে মার্চ করে তোমাকে এই প্রপোজালটা লিখতে হয়, ঠিক আছে। এটা কোনো সাধারণ ইয়ে নয় যে মানে প্রপোজাল লিখে দিলাম তো হয়ে গেল, এটা একটা শিক্ষণীয় বিষয় এবং এটা একটা ইনফরমেটিভ বিষয়। তো ওই জন্য আমি এটাকে এখানে রাখতে চাইনি যে কিভাবে প্রপোজাল লিখতে হয়, সেটা একটা অন্য অন্য প্রেজেন্টেশন হওয়া উচিত সেটা। তো হোয়াট এভার, তো এই তিনটে হচ্ছে এখান থেকে মেন টেক অ্যাওয়ে। এবার হচ্ছে ইন্টারভিউ। এবার দেখো ইন্টারভিউর ক্ষেত্রেও আবার একইভাবে এখানে অনেক কিছু লেখা রয়েছে, মানে প্রত্যেকে তাদের নিজের নিজের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেছে। কেউ বলেছে আমার দুবার ইন্টারভিউ হয়েছে, কেউ বলেছে আমার তিনবার ইন্টারভিউ হয়েছে, কেউ বলেছে আমার চারবার ইন্টারভিউ হয়েছে। তো ইন্টারভিউরও বিভিন্ন রকম প্রসেস রয়েছে। যদি কেউ কোলাবোরেটিভ কোনো প্রজেক্টে কাজ করতে চায়, সেখানে যে ইনস্টিটিউটের সঙ্গে কোলাবোরেশন
তারাও ইন্টারভিউ নিয়েছে। তো অনেকগুলো ঘটনা কিন্তু এখানে ঘটেছে। তো সেই কারণের জন্য এই স্লাইডসগুলো তোমাদেরকে কিন্তু পড়তে হবে তোমাদের ইনফরমেশনের জন্য। কিন্তু এখানে যে কথাগুলো, যে কথাটা আমি মেনলি বলতে চাইবো, যে পয়েন্টটা, যে তোমাদের একটা চিন্তা থাকতে পারে যে ইন্টারভিউ মানে হচ্ছে না কি ভয়ঙ্কর একটা বিষয়, ঠিক আছে? দেখো ইন্টারভিউ সেটা ভয়ঙ্কর সেটা হচ্ছে কিন্তু খুবই একটা আপেক্ষিক বিষয়, যে তুমি সেটাতে ভয় পাচ্ছ কি ভয় পাচ্ছ না। যেমন হয় ভূতের সিনেমা, তুমি ভয় পাও কি ভয় পাও না সেটা আপেক্ষিক, তেমন হবে ইন্টারভিউটাও ঠিক তাই। তো এই কারণের জন্যই তোমাকে এটা জানতে হবে যে ইন্টারভিউতে তুমি কিভাবে প্রিপেয়ার। দেখো ইন্টারভিউতে যিনি বসে আছেন তিনিও জানেন যে তুমি মাস্টার স্টুডেন্ট, সুতরাং তিনি তোমাকে কোনো থিসিস, কোনো পিএইচডি থিসিসের কোশ্চেন বা কোনো প্রপোজাল থেকে তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করবে না। তিনি তোমাকে যেটা জিজ্ঞাসা করবে, তোমার বেসিক নলেজটা তোমার আছে কিনা, তুমি যে বিষয়টার উপর কাজ করতে চাইছো, আর একটা যেটা খুব গুরুত্বপূর্ণ, যে তুমি যে কাজটা করেছো মানে তোমার মাস্টার্সের যে প্রজেক্টটা তুমি করেছো সেটা, সেটার প্রতি তোমার কতটা ডেপথ রয়েছে। এই দুটো জিনিস কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হয় ইন্টারভিউর ক্ষেত্রে, যে তুমি ওই যে মাস্টার্সের কাজটা করেছো সেটা তুমি ঠিক কতটা বুঝে করেছো, আর হচ্ছে যে তুমি যে বিষয়টার উপর তুমি প্রপোজ করছো, যে আমি কাজ করতে চাই বা অ্যাপ্রোচ করছো ওনাকে, সেই বিষয়টা নিয়ে তুমি কতটা, তার বেসিকটা তুমি কতটা জানো। আচ্ছা, আবার সেম ভাবে এখান থেকেও একই বিষয়, যে টেক আওয়েটা কি এই স্লাইড থেকে, প্রথম হচ্ছে প্রিভিয়াস রিসার্চ ওয়ার্ক নিয়ে একটা আলোচনা হবে তোমার ইন্টারভিউতে। ইন্টারেস্ট অ্যান্ড মোটিভেশন, আমি যেটা বললাম তুমি কি বিষয়ে কাজ করতে চাও সেটার উপর হবে। আর একটা হচ্ছে খুব খুব গুরুত্বপূর্ণ এই এই এটা, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট উইথ দ্য রিসার্চ ইন্টারেস্ট অফ দ্য সুপারভাইজার অ্যান্ড গ্রুপ। আমি যেটা ওই যে পাঁচটা প্রশ্নের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম, যে তুমি যার কাছে পিএইচডি করতে যাচ্ছো, যার কাছে পিএইচডি করতে যাচ্ছো, তোমাকে কিন্তু এটাও মাথায় রাখতে হবে সেই মানুষটার সঙ্গে তোমার সারা জীবনের সম্পর্ক যতদিন না পর্যন্ত তুমি কোনো পার্মানেন্ট পজিশন পাচ্ছ। তার কারণ হচ্ছে তার রেকমেন্ডেশনটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, সুতরাং তার সঙ্গে কিন্তু তোমার, তার সঙ্গে তোমার যে সম্পর্কটা সেটাকে কিন্তু একটা ব্যালেন্সড রিলেশন রাখ তোমাকে মেনটেন করতে হবে। সুতরাং যদি সেখানে তিক্ততা তৈরি হয় তাহলে কিন্তু তোমার ক্ষেত্রে কিন্তু সেটা খুব একটা স্ট্রাগলিং জার্নি হয়ে যাবে। তো সেই কারণের জন্য তোমাকে মেন্টালি আগে তোমাকে হ্যাপি থাকতে হবে তুমি যার কাছে পিএইচডি করতে যাচ্ছ বা যে গ্রুপে যাচ্ছ সেই গ্রুপে বা তাকে নিয়ে। তো যে কারণের জন্য তিন নম্বর পয়েন্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যালাইনমেন্ট উইথ দ্য রিসার্চ ইন্টারেস্ট অফ দ্য সুপারভাইজার অ্যান্ড দ্য গ্রুপ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এবার হচ্ছে ডকুমেন্টেশন। দেখো ডকুমেন্টেশনের প্রথম যেটা আমি বলবো, যে পাসপোর্ট, তুমি যদি পাসপোর্ট ছাড়া ইয়ে করো তাহলে কিন্তু মানে মানে সেটা তো মানে আর কিছু বলার নেই। তো ওই জন্য পাসপোর্টের নামটা উল্লেখ করিনি, আর ফটোটা দিয়ে রেখেছি। এবার হচ্ছে যে মেন ডকুমেন্টসগুলো লাগে, যেটা হচ্ছে মাস্টার্সের ক্ষেত্রে সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট। আচ্ছা, এবার হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি, এখানে আমি উল্লেখ করে দিয়েছি অ্যাজ পার আওয়ার ইনফরমেশন যে কোন কোন দেশের ক্ষেত্রে কী কী চাইছে। অস্ট্রেলিয়া, ইউকে এবং অনেক ক্ষেত্রে তাইওয়ানের ক্ষেত্রে তারা আইএলস চায়, আবার ইউএসএর ক্ষেত্রে তারা টোয়েক চায়। সরি, ইট উইল নট বি টোয়েক, ইট উইল বি টোয়েফেল, ইটস মাই ফল্ট, আই উইল কারেক্ট ইট, এটা হবে টোয়েফেল, এটা আমার ভুল। এরপরে হচ্ছে তিন নম্বর হচ্ছে তোমার সিভি, সিভি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং সিভি তৈরি করাটাও কিন্তু খুবই খুব 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 গুরুত্বপূর্ণ, মানে যা হোক তা হোক করে সিভি তৈরি করলেও কিন্তু হবে না। আর চার নম্বরটা হচ্ছে তোমার রেকমেন্ডেশন লেটার ফ্রম ইউর মাস্টার্স সুপারভাইজার অর তোমার প্রফেসর, তোমার ইউনিভার্সিটির যে এখনকার ইউনিভার্সিটির প্রফেসর, খুব খুবই খুব এটাও খুব গুরুত্বপূর্ণ, তোমার প্রফেসরের একটা রেকমেন্ডেশন। এছাড়াও যে ডকুমেন্টগুলো দরকার সেগুলো হচ্ছে আন্ডারগ্র্যাডের, মানে দরকার মানে এগুলো হচ্ছে ঘটনা সাপেক্ষে প্রয়োজন, যে আন্ডারগ্র্যাডের ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট, মাস্টার্সের থিসিস, রিসার্চ প্রপোজাল, জিআরই, যেমন টেক্সাস এএনএম এর যে আছে দীপঙ্কর দা, সে কিন্তু বলেছে যে জিআরই দরকার, জেনারেল জিআরই এবং সাবজেক্ট জিআরই দুটোই সে উল্লেখ করেছে। আবার স্লোভাকিয়াতে যেমন উল্লেখ করেছে সেখানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট দরকার। তো সুতরাং এই সমস্ত ডকুমেন্ট মোটামুটিভাবে কিন্তু তোমার লাগবে। এবার আমি একটা ঘটনা বলি, যে আমি যখন পিএইচডি অ্যাপ্লাই করেছিলাম তখন আমি মাস্টার্সের ফোর্থ সেমে পড়ি, এবং তখন আমার থার্ড সেমের রেজাল্ট আউট হয়নি। তখন যখন আমি অ্যাপ্লাই করেছিলাম তখন কিন্তু আমাকে বলেছিল যে আমার মাস্টার্সের ফার্স্ট এবং সেকেন্ড সেমের রেজাল্ট সাবমিট করতে হবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাকে আমার আন্ডারগ্র্যাডের ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটও অ্যাপ্লাই সাবমিট করতে হবে। তো যে কারণের জন্য ঘটনা সাপেক্ষে, অবস্থা সাপেক্ষে কিন্তু আন্ডারগ্র্যাডেরটাও দরকার। তবে পার্সেন্টেজ নিয়ে খুব মাথা ব্যথা করো না, মোটামুটি একটা ডিসেন্ট পার্সেন্টেজ থাকলে দ্যাট ইজ এনাফ। মানে পার্সেন্টেজ যে খুব হাই ফাই তোমাকে ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে, ইট ডাজন্ট ম্যাটার, নো ওয়ান উইল কেয়ার। তো সুতরাং ওরা নিয়ে ভাবি না, কিন্তু বাট ডকুমেন্টস হিসাবে তোমার কিন্তু এগুলো দরকার। এবার হচ্ছে ডিউরেশন, মানে ডিউরেশন মানে কিন্তু ভেবো না যে পিএইচডি ডিউরেশন কত, ওটাকে এখনো পর্যন্ত পৃথিবীতে এমন কেউ জন্মায় নিয়ে এসে বলতে পারবে। ইউরোপের ক্ষেত্রে অনেকে বলে 3 বছরের মধ্যে দিয়ে দেয়, দ্যাট ইজ ডিফারেন্ট থিং, বাট পিএইচডি কত দিনে শেষ হবে এটা কিন্তু মানে ইটস আ ডিফারেন্ট আর্গুমেন্ট।
কিন্তু ডিউরেশন মানে হচ্ছে তোমার পিএইচডি অ্যাপ্লিকেশন, যেদিনকে তুমি অ্যাপ্লিকেশন করছো আর যেদিনকে তুমি বিদেশের কোনো মাটিতে গিয়ে তুমি জয়েন করছো, এই ডিউরেশনটার কথা আমরা এখানে বলতে চেয়েছি। কারণ আমি আবারও বলছি, অনেক পরিবারের ক্ষেত্রে সময় বেশি হলে সেটা কিন্তু একটা একটা সেটা প্রবলেমেটিক বিষয় হয়ে যায় যে বেশি দিন বাড়িতে বসে থাকা যাবে না, এটসেট্রা এটসেট্রা। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি সবার আগে যেটা উল্লেখ করতে, যদি তোমার পাসপোর্ট না থাকে, মানে আমার ক্ষেত্রে হয়েছিল, আমি যখন অ্যাপ্লাই করি তখন আমার পাসপোর্ট ছিল না, আমি পাসপোর্ট অ্যাপ্লাই করি এবং তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে না খুব সম্ভবত ইন্ডিয়াতে ভোট শুরু হয়ে, ইলেকশন শুরু হয়ে যায় এবং পাসপোর্টটা পুলিশ ভেরিফিকেশনের জন্য গিয়ে আটকে যায়। আর একজনের হয়েছিল সেটা হচ্ছে যে কোভিডের সময় পাসপোর্ট আটকে গেছিলো। তো সুতরাং এরকম অনেকগুলো ঘটনা হতে পারে, ওই জন্য পাসপোর্ট না থাকলে তুমি এক্ষুনি অ্যাপ্লাই করে দাও যদি তুমি বিদেশে পিএইচডি করতে চাও। এবার হচ্ছে ডিউরেশনের ক্ষেত্রে, ইউএস এর ক্ষেত্রে আমি বলেছি যে 4 থেকে 6 মাস, তাইওয়ানের ক্ষেত্রে অ্যারাউন্ড 6 মান্থস, এরকম অস্ট্রেলিয়ার ক্ষেত্রে অ্যারাউন্ড 6 মান্থস, ফ্রান্সের ক্ষেত্রে 7 মান্থস, স্লোভাকিয়ার ক্ষেত্রে 4 মান্থস, এরকম ব্যাপারগুলো কিন্তু এখানে মোটামুটি বলা আছে। আর একটা যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে তুমি কবে থেকে তুমি ওভারঅল প্রসেসটা শুরু করবে সেটার ক্ষেত্রে আমি এখানে উল্লেখ করে দিয়েছি যে ধরো তুমি মনে করছো যে তুমি 2025 মাস্টার্স কমপ্লিট করবে এবং তুমি 2026 জানুয়ারিতে তুমি, আমি বলছি জানুয়ারি তুমি অ্যাপ্লিকেশন করতে চাও, যদি 2026 জানুয়ারিতে অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে তুমি 2025 জুলাই আগস্ট থেকে তুমি শুরু করে দাও তার আগের কাজগুলো। প্রফেসরের সঙ্গে যোগাযোগ করা, ইংলিশ প্রফিসিয়েন্সির জন্য প্রিপারেশন নেওয়া, জিআরই দিতে হলে জিআরইটার জন্য প্রিপারেশন নেওয়া, বা এই যে ওভারঅল যে রিসার্চগুলো করার আছে এগুলো কিন্তু তারও 6 মাস আগে থেকে তুমি শুরু করে দাও। আর এটা কিন্তু বলার কারণটাই হচ্ছে যে যদি তুমি সময় নষ্ট করতে না চাও, সেখানে উনি উল্লেখ করেছে ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট ইউর টাইম স্টার্ট ফ্রম ইউর 3rd semester ফর প্রিপারেশন। এরপরে হচ্ছে ফাইন্যান্সিয়াল রাউন্ড আপ, এটা একটা খুবই বেসিক একটা রাউন্ড আপ করা আছে এখানে ইনফরমেশনের ভিত্তিতে, তো এটাও তোমরা অ্যাজ আ স্ন্যাপ হিসাবে নিয়ে রাখতে পারো, মোটামুটি কোথায় গেলে কেমন কি খরচ টরচ কি আছে না আছে, কোথায় অ্যাপ্লিকেশন ফিজে কত টাকা খরচ হয়, ফ্লাইট ফেয়ার কত যাওয়ার জন্য, বা ভিসা করতে কত টাকা খরচ হবে না হবে, এরকম একটা ওভারঅল কিন্তু এখানে খরচের একটা হিসাব এখানে দেওয়া আছে। এবং এরপরেরটা হচ্ছে তুমি ধরো এখানে পৌঁছে গেলে, পৌঁছে যাওয়ার পরে সেখানকার তোমার কেমন কি খরচ টরচ বা ওভারঅল কি হতে পারে না হতে পারে, এরকম ইনিশিয়াল সেটেলমেন্ট করতে কত টাকা খরচ হবে না হবে, স্যালারি কত হবে না হবে, এটসেট্রা এটসেট্রা এখানে রয়েছে। এবার হচ্ছে সাজেশনস, এখানে কিছু সাজেশনস রয়েছে আমাদের যারা এখানে ইনফরমেশন গুলো দিয়েছে তাদের ক্ষেত্রে, যে তাইওয়ানের ক্ষেত্রে তুই কো তাইওয়ান আসতে চাই সেমি দ্য হাব অফ সেমিকন্ডাক্টর, তার ক্ষেত্রে তুমি কোন কোন স্কলারশিপ গুলো অ্যাপ্লাই করতে পারো, স্লোভাকিয়ার ক্ষেত্রে এখানে যেমন দেওয়া আছে কিছু ইনফরমেশনস, অ্যাপার্টমেন্ট মানে আমরা মূলত যারা অ্যাপার্টমেন্টে থাকি আমরা সেখানে অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে যেমন এখানে ইউএস এর ক্ষেত্রে যেমন দেওয়া আছে এটা যে অ্যাপার্টমেন্ট হচ্ছে অনেক বেশি অ্যাপার্টমেন্ট really expensive in that specific place, abar onek khetre bola hoyeche je apartment hocche sosta, jemon khub shombhoto ami Edinburgh e dekhlam je apartments in Edinburgh are very costly, ekta dekhlam je apartment baire thakar khorosh ta kom but bhitore thakar khorosh ta beshi, to erokom onek gulo jinish ami dekhchhilam, to ei information eta overall ekta information ekhane dewar chesta kora hoyeche, eta hocche jara information gulo diyeche tara কী কী সাজেশানস এখানে দেওয়ার চেষ্টা করেছে সেটাকে আমি ওভারঅল একটা স্লাইডের মধ্যে রাখার চেষ্টা করেছি, যদি কারোর পড়ার ইচ্ছা হয় স্ন্যাপ তুলে পরে পড়তে পারো, ইউটিউবে থাকলে সেখান থেকে দেখে নিতে পারো, এটসেট্রা। অ্যান্ড ফাইনালি লেটস মিট অ্যাট ইউর নেক্সট ডেস্টিনেশন উইথ ইফ ইউ ড্রিঙ্ক ওয়াইন অর বিয়ার, মেবি সৃজনী উইল প্রেফার ওয়াইন বিকজ সি ইজ ইন ফ্রান্স। ওকে, if you have any questions you need to put the question in the chat box, by the way যারা এখানে রয়েছে মোটামুটি আমার যারা মানে যারা ইনপুট দিতে পারে, সৃজনী, প্রজ্জ্বলক অবশ্য টিআইএফআর এ আছে, কারোর কিছু মন্তব্য থাকলে সেটা করতে পারিস। আর আমার শুধু একটা জিনিস বলা আছে যেটা আমি বোধহয় ওখানে মানে স্পেশাল কোনো অ্যাডভাইস বা ইত্যাদিতে লিখতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে এমনি ফ্রান্সের ক্ষেত্রে যদি একবার এখানে চলে আসে মানে অ্যাপ্লিকেশন করে তারপরে পিএইচডি পেয়ে গিয়ে যদি চলে আসে, তো তারপরে ইনিশিয়াল যে খরচটা প্রথম মাইনে পাওয়ার আগে পর্যন্ত সেই খরচটা যদি তার ক্ষেত্রে সমস্যার হয়, তো সেক্ষেত্রে সেটা একটা কিন্তু মানে সেটা কভার করার আমার ইউনিভার্সিটি থেকে বা আরো পয়েন্টটা কি ইউ ক্যান গেট লোন এট জিরো ইন্টারেস্ট, হ্যাঁ 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 হ্যাঁ
হ্যাঁ, এবং সেটার জন্য মানে এইচআর কে কন্ট্যাক্ট করা যেতে পারে, এবং বেসিক্যালি তারা সবকিছুর জন্য হেল্প করে। যেমন আমার প্রথম ক্ষেত্রে, আমি ফ্রান্সে বিশেষ করে দেশের বাইরে থেকে বাড়ি পাওয়াটা একটা বিশাল সমস্যা, কারণ এখানে একটা একটা অদ্ভুত সাইকেল আছে যে এখানে বাড়ি পেতে গেলে এখানকার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, এখানে ব্যাংক অ্যাকাউন্ট লাগতে গেলে এখানে থাকতে হবে, এখানকার ফোন নাম্বার লাগবে। তো এটা একটা অদ্ভুত ব্যাপার। তো আমি সেটা যখন এইচআর এর সাথে কমিউনিকেট করেছিলাম, ওরা আমাকে 2 মাসের জন্য ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন প্রোভাইড করেছিল যে তুমি এখানে আসো, থাকো, 2 মাস পরে তুমি একটা নিজের জায়গা খুঁজে নেবে। আমার একটা সাজেশন ছিল। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে, বল। হ্যাঁ, আমি বলছিলাম কি, যদি কেউ পিএইচডির জন্য অ্যাপ্লাই করছে, ওর আগে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা একটু ভালোভাবে দেখে নিতে, কেন কি এখন আমি মোটামুটি অনেক জায়গায় দেখছি কি ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা প্রিটি ফ্লেক্সিবল। যদি কেউ নিজের মাস্টার্স যেখান থেকে করেছে ওই ইউনিভার্সিটির থেকে যদি একটা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট প্রোডিউস করা যেতে পারে আই নো আই কি নো তোমার ওকে ওকে পড়ালেখাটা ওকে ইংলিশেতে হয়েছে, আমি কথা বলতে পারি, আমার একটা হ্যাঁ এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, তাহলে তোমাকে ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে না, কেন কি ল্যাঙ্গুয়েজ টেস্ট গুলোতে অনেক টাকা ইনভলভ থাকে, 15,000, এইজন্য আমি 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 লাস্ট যেটা জানি 15,000 টাকা লাগে আইএলটিএস এর ক্ষেত্রে হ্যাঁ সম্ভবত। একটু বেড়েছে লাগে, কেন কি আমি এই কিছুদিন আগে দিয়েছিলাম। হ্যাঁ না, ওটা তো একটু ইউএসডি বেড়েছে, রেটের উপর ডিপেন্ড করে না, যে ইউএসডি ও রেট হবে কেমন মেবি, যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ তাই হবে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা একটু দেখে নিতে হবে আগে। প্রাঞ্জল যে কথাটা বললো, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যে অনেক ক্ষেত্রে আছে ঠিক, এবং আমি এটা দেখলাম যে ইউরোপের ক্ষেত্রে কিন্তু, মানে ইউকে বাদ দিয়ে কিন্তু, মোটামুটি ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটের কথা তারা উল্লেখ করেনি। সৃজনী এখানে রয়েছে, সৃজনী সেটা উল্লেখ করেনি যে ল্যাঙ্গুয়েজ দরকার। তো সৃজনী, তাহলে কি ইউরোপের ক্ষেত্রে লাগে না ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট? আমি ইউরোপ বলতে বা ফ্রান্সের ক্ষেত্রে লাগে না, ফ্রান্সের কোথাও লাগে স্লোভাকিয়া, না। স্লোভাকিয়ার ক্ষেত্রেও আমি দেখলাম সেখানেও লিখে লাগে না অ্যাকচুয়ালি। আচ্ছা, আর জার্মানিতেও আমি কিছু জায়গায় অ্যাপ্লিকেশন করেছিলাম, জার্মানিতে আমি 50-50 দেখেছি, কিছু জায়গায় চায় যে ইংলিশ প্রফিসিয়েন্সি B1 অব্দি থাকুক, আর কোনো জায়গায় কোনো রিকোয়ারমেন্ট নেই। তো মোটামুটি ইউরোপ আমি বলবো ফ্লেক্সিবল। ইটালিতেও আমি অ্যাপ্লিকেশন প্রসিডিউর দেখেছিলাম, সেখানেও ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট নেই, মানে ইংলিশের ক্ষেত্রে নেই। অবশ্যই এবার তুমি যে দেশে যাবে সে দেশের ভাষা একটু জানা থাকলে ভালো, না হলে শুরুতে সার্ভাইভ করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে 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 অস্ট্রেলিয়াতে আছে কি তোমার ইউনিভার্সিটি স্পেসিফিক, মানে মোটামুটি যদি G8 এর কথা বলছি, যেটা অস্ট্রেলিয়ার top 8 হচ্ছে, ওটার মধ্যে ANU তে ফ্লেক্সিবল আছে, কিন্তু এবার পার্থেতে UWA তে এটা কম্পালসারি চায়। তো ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি অস্ট্রেলিয়াতেও ডিফার করে, মানে কোনো এমনি হার্ড লাইন রুল নেই কি হতেই হবে। তাইওয়ানের ক্ষেত্রে যেটা বলতে পারি, তাইওয়ানের ক্ষেত্রে যখন আমরা জয়েন করেছিলাম, আমাদের ক্ষেত্রে ছিল যে পিএইচডি ডিগ্রি পাওয়ার একটা ক্রাইটেরিয়ার মধ্যে ছিল। এবং সেক্ষেত্রে আমি, তুই যে কথাটা বললি যে ইউনিভার্সিটি থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমি ওই একটা ডকুমেন্ট সার্টিফিকেট দেয় ইউনিভার্সিটি প্রোভাইড করে, আমিও সেটা দিয়ে অ্যাপ্লাই করেছিলাম, পরবর্তীকালে আমি পরীক্ষাটা দিয়েছিলাম। কিন্তু রিসেন্টলি আমি শুনছিলাম, আমি আই এম নট শিওর, যে এরকম এখন আমার ম্যান্ডেটরি করে দিয়েছে যে তোমার থাকতেই হবে, এরকম যা শুনছিলাম। তো হ্যাঁ, পয়েন্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে তুমি ভালো করে সার্চ করে নিও যে তোমার রিকোয়ারমেন্টসটা কি হচ্ছে। আমরা আমরা যে যেটা বললাম সেটা কিন্তু মোটামুটি একটা খুবই রাফ একটা কথা, আমরা যেটা বললাম আমাদের নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে। অর্ক সামন্ত একটা প্রশ্ন করেছে যে ইজ দেয়ার এনি পপুলার রিসার্চ গ্রুপ অ্যাভেলেবেল হোয়ার স্টুডেন্ট ক্যান অ্যাপ্লাই ফর কন্ডাক্টিং রিসার্চ উইথ রিসার্চ অ্যাপ্লিকেশন ফর রিজনিং। আই মিন অর্ক, তুমি থাকো, তুমি আনমিউট করে তুমি প্রশ্নটা আরেকবার গুছিয়ে বলতে পারো। অগ্নিগ পাল বলেছে চেক রিপাবলিক পোল্যান্ডেও নেই, আমার 2-3 জন বন্ধু আছে। ওকে কুল, ইটস এ গুড ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন অর্ক। হ্যাঁ, এটা রেকর্ডেড সেশন, এটা রেকর্ড হচ্ছে এটা। দেবেন্দ্র বলছে যে, বলছি দাদা, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস মাস্টার্স থিসিসে কাজ নিয়ে কাজ করেছে, সেটা নিয়ে পিএইচডি করেছে, এবার ধরো কেউ তার থেকে একটু আলাদা বা ডিলের কাছাকাছি। দেখো, আমি দেখা আমি দেবেন্দ্র আমি যেটা বলছি যেটা হচ্ছে যে মাস্টার্স এর কাজ সেটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয়। মানে তোকে, তুই যে সাপোজ তুই যে মাস্টার্সে যেটা কাজ করলি, তোকে সেটা
নিয়ে পিএইচডি তে কাজ করতে হবে এটা কিন্তু কোনো ম্যাটার করে না। মানে তারা যেটা দেখতে চায়, যেটা মূলত দেখতে চায়, আমি যেটা এখন বুঝি, মানে এখন সিনিয়রিটির বেসিসে যেটা আমি রিয়েলাইজ করি, যে যেটা দেখতে চায় সেটা হচ্ছে যে তোর যে থিসিসটা দেখতে চায়, কারণ হচ্ছে তোর রাইটিং স্কিলটা আছে কিনা। কারণ বাইরের প্রফেসর এটা, বিশেষ করে এশিয়ান কান্ট্রিতে এটা আমার অভিজ্ঞতা, আমি জানি না বা অন্য ওয়েস্টার্নে কি অভিজ্ঞতা, যে প্রফেসরেরা না লেখার জন্য খুব একটা সময় নষ্ট করতে চায় না, বা লিটারেচার সার্ভে করানোর জন্য বেশি সময় নষ্ট করাতে চায় না। তো এই সমস্ত কারণের জন্য তোর যদি একটা রিসার্চের এক্সপিরিয়েন্স থাকে, যেটা তোর মাস্টার্সের প্রজেক্ট, প্রপার যে এক্সপিরিয়েন্স থাকে, সেইটা দেখতে চায় যে তোর এই কালচারটা তোর আছে কিনা। এক্স্যাক্টলি তোকে ওই বিষয়টাই জানতে হবে, সেটা খুব একটা ইম্পর্টেন্ট না, মানে আমি বলছি ইন ডেপথ জানতে হবে, হ্যাঁ সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্টটা হচ্ছে তুই ওই কালচারটার মধ্যে বিলং করেছিস কি না, এইটা হচ্ছে কিন্তু মূলত তারা দেখতে চায়। অদ্রিজা বলছে, ক্যান আ মোর এলাবোরেট ইনফরমেশন বি প্রোভাইডেড অন অন হোয়াট আ সিভি মাস্ট কন্টেন অর ভাও। অদ্রিজা, ইটস আ ভেরি ভেরি টাফ কোশ্চেন। সিভি, আমি একটা কথা বলতে চাই, আমি জানি না তুমি আমাদের গ্রুপে আছো কিনা, সিভির ক্ষেত্রে এবং রিসার্চ প্রপোজাল, যেটা একটা প্রশ্ন হতে পারে যে প্রপোজালের ক্ষেত্রে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, কারণ আমি জানি না যে এটাতে মানে এটা এটা নিয়ে আমরা আদৌ এখনো পর্যন্ত ওই এক্সপার্টাইজটা অ্যাচিভ করেছি কিনা, যে আমরা তোমাদেরকে একটা সিভির ফরম্যাট বলবো বা এটসেট্রা কিছু একটা, আমরা আমাদের আইডিয়াটা শেয়ার করতে পারি যে আমরা কি ধরনের সিভি এখন আমরা ইউজ করি, বা প্রপোজালের ক্ষেত্রে এখন আমরা যখন প্রজেক্টের প্রপোজাল লিখি, হ্যাঁ আমরা এইগুলো আমরা তোমাকে তোমাকে বল তোমাকে বা তোমাদেরকে আমরা হেল্প করতে পারি। কিন্তু তুমি যেটা বলছো সেটা খুব প্রজ্জ্বলক একটা ভালো সাজেশন দিয়েছে যে এআই টুলস ইউজ করার জন্য, এটা ভালো, এটা এটা কিন্তু হ্যাঁ, মানে এখনকার দিনে চ্যাট জিপিটি মানে ওপেন এআই এর জেনারেশনে তো ইউ ক্যান মেক এনিথিং, বাট স্টিল ইফ ইউ নিড এনি সাজেশনস ফ্রম আস ইউ ক্যান আস্ক এনি টাইম, উই আর ওপেন টু ডিসকাস। তো সুতরাং ইফ ইউ আর ইন দ্য ফিজিক্স বং গ্রুপ, ইন হোয়াটসঅ্যাপ গ্রুপ, দেন প্লিজ আমাদেরকে জানাও তোমার যদি কোনো রকম দরকার হয়। যদি তুমি ফেসবুকে থাকো আমাদেরকে মেসেজ করো, বা আমাদেরকে ইমেল করতে পারো physicsbong@gmail.com-এ, আমরা তোমার সাথে তোমাকে বা তোমাদের মতো যাদের এরকম হেল্প দরকার আমরা আমাদের মতন করে চেষ্টা করব। অর্ক সামন্ত কিন্তু কিছু বললো না, অর্ক কি নেই তাহলে? আই বিলিভ ওকে। যদি আর কারোর কিছু বলার না থাকে তাহলে আমি এখানে রেকর্ডিংটা বন্ধ করব। আমি তাহলে এবার রেকর্ডিংটা বন্ধ। আই থিঙ্ক মোস্ট প্রফেসর চেক দ্য এআই ল্যাঙ্গুয়েজেস ইউজ এআই ফর স্মল গ্রামাটিক্যাল পারপাস। হ্যাঁ এখন অবশ্যই, মানে আমি জানি না রেকর্ডিংটা বন্ধ হয়ে গেছে। Please stop the recording.